আসসালামু আলাইকুম, আমি শারমিন রহমান। আমি আজকে আপনাদের একটি স্ট্রবেরি তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। দেখুন, ম্যাজিক রিং তৈরি করে একটি চেন করে নিলাম। চেন করে আমি ম্যাজিক রিংটা টেনে ছোটো করে নিব। নিয়ে আমি ম্যাজিক রিংয়ের মধ্যে 6টি সিঙ্গেল ক্রোশ করে দেব। প্রথমে যে চেনটি করেছি এটা কাউন্ট করব না। তো এইভাবে ম্যাজিক রিংটা টেনে ছোটো করে নিলাম। নিয়ে দেখুন, প্রথমে যে চেনটি করেছিলাম সেই চেনের মধ্যে এখন জয়েন দিয়ে দিব। জয়েন দিয়ে দেখুন, জয়েন দিয়ে আমি আবার একটি চেন করে নিব। নিয়ে প্রতিটা সিঙ্গেল ক্রোশের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশ করে দিব। এটা আমার দ্বিতীয় রাউন্ড। স্টোভের নিচে যে চোখা জায়গাটি থাকে আসলে আমি সেটি তৈরি করছি। তো এভাবে আপনারাও করে নেবেন। দেখুন, এখন জয়েন দিয়ে দিচ্ছি প্রথম যে চেন করেছিলাম তার মধ্যে জয়েন দিয়ে। যারা নতুন তারা যদি বুঝতে না পারেন তাহলে মার্কার দিয়ে আপনার মার্ক করে রাখবেন। তো দেখুন, এভাবে আমি জয়েন দিয়ে নিলাম। দিয়ে আবারও একটি চেন করে নিচ্ছি। এখন আমি 6টি সিঙ্গেল ক্রোশের ওপরে 2টি করে সিঙ্গেল ক্রোশ করবো। মোট আমার 12টি সিঙ্গেল ক্রোশ তৈরি হয়ে গেছে। দেখুন, আমার চোখা জায়গাটি কেমন হয়েছে। তো এভাবে আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন, আমি উল্টে নিয়েছি, নিয়ে সুতাটা তার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি আবারও জয়েন দিয়ে সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি। একটি ঘরে 2টি সিঙ্গেল ক্রোশ ও একটি ঘরে 1টি করে সিঙ্গেল ক্রোশ করব আমি। তো দেখুন, এভাবে আমি করে নিচ্ছি। আবারও দেখুন, আমি 1টি ঘরে 2টি করে ডাবল ক্রোশ করে দিচ্ছি। তো আপনারা সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলো আপ ক্যামেরে করে নিয়েছি। দেখুন, আমার একটি স্ট্রবেরি শেপে চলে এসেছে। তো আবারও আমি একটি চেন করে নিচ্ছি। চেন করে 1টি সিঙ্গেল ক্রোশ করে দিলাম। পরবর্তী ঘরে আর 1টি সিঙ্গেল ক্রোশ করে দিলাম। ও পরবর্তী ঘরে দেখুন, 1টি ঘরে 2টি করে সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি। তো প্রথমে আমার 2টি সিঙ্গেল ক্রোশ হবে, তো তৃতীয় চেনের মধ্যে 2টি করে সিঙ্গেল ক্রোশ তৈরি হবে। তো এইভাবে এই রাউন্ডটি তৈরি করে নিতে হবে। দেখুন, এভাবে আপনারা করে নেবেন। তো এভাবে আমি অফ ক্যামেরায় করে নিব। তো দেখুন, এভাবে করে নিয়ে
নিয়েছি, তো এখন আমি জয়েন দিয়ে দিচ্ছি। তো ঘরটিকে ছোট করার জন্য আপনারা যদি স্ট্রবেরিটি আরেকটু বড় করতে চান তাহলে আরও আরও দুটি রাউন্ড করে নেবেন। তো আমি অফ ক্যামেরা আরও দুটি রাউন্ড করে নিয়েছি, প্রত্যেকটা রাউন্ডের উপরে একটি করে সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। তো দেখুন ঘরটিকে এখন ছোট করব, তো সিঙ্গেল ক্রুশ করে একটি সিঙ্গেল ক্রুশ রেখে দিচ্ছি, তো আবার আরেকটি সিঙ্গেল ক্রুশ করছি, করে লুপ রেখে দিচ্ছি, দিয়ে তিনটি সিঙ্গেল ক্রুশ একসাথে জয়েন দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমি মুখটিকে ছোট করে নিব। দেখুন জয়েন দিয়ে নিলাম, তো আমার মুখটা ছোটো হয়ে গেছে। এখন আমি তুলা পরে নিব। পুতুলের যে তুলাটি পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন, বা বালিশে যে তুলা ব্যবহার করা হয় বা সিমুলের তুলা সেটাও ব্যবহার করতে পারেন। আপনারা তুলা পরে নেবেন, নিয়ে আবারও আরেকটি রাউন্ড করে নেবেন। তো এখন যে হলুদ হলুদ যে স্ট্রবেরির গায়ে থাকে সেটা আপনাদের করে দেখাবো। তো দেখুন আমি তিন নাম্বার ঘরে করেছি, করে ও একই ঘরের মধ্যে আবারও আরেকটি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি এভাবে করে দেখাচ্ছি, আপনারা যেভাবে সৌন্দর্য মনে হয় বেশি সেভাবে আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। তো দেখুন এভাবে করলেই হয়ে যাবে। স্ট্রবেরির গায়ে যেয়ে থাকে ছোটো ছোটো হলুদ বা কালো কালো কালার, সেটা আপনারা করে নিতে পারেন এইভাবে। দেখুন মাঝখানে আমি আরেকটি করে দিব। তো দেখুন এইভাবে আমি করে নিয়েছি। তো স্ট্রবেরির যে পাতাটা থাকে সেটা আপনাদের তৈরি করে দেখাবো। আপনার উল সুতা নিয়ে নিতে পারেন, বা যদি নয়তার সুতা নেন তাহলে ডাবল করে নেবেন। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্যে তো একটি করে দেখাচ্ছি, জাস্ট ধারণাটি দিয়ে দিচ্ছি, আপনারা এভাবে ডাবল করে করে নেবেন। যে কীভাবে আমি তৈরি করেছি বা আপনারা কীভাবে তৈরি করতে পারবেন তো এটাই দেখিয়ে দিয়েছি। তো দেখুন সাতটি চেন করে নিয়েছি, সাতটি চেন করে আমি এখন সাতটি চেনের উপরে সিঙ্গেল ক্রুশ করে দিয়েছি 14টি। তো আমি এভাবে সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি, করে দেখুন জয়েন দিয়ে দিচ্ছি, করে আবারও 60টি চেন করে নিব। দেখুন 60টি চেন করে নিয়েছি। তো প্রথমে চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রুশ করে দিব। তো দেখুন এভাবে আমি সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি, প্রত্যেকটা ঘরের মধ্যে 6টি ঘর রয়েছে, 6টি ঘরের মধ্যে আমি সিঙ্গেল ক্রুশ করে দিচ্ছি। করে দেখুন লাস্টটাও করে নিলাম, নিয়ে পরবর্তী যে চেন রয়েছে সে চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ করে দিলাম, দিয়ে আবারও চেন করে নেব 60টি। দেখুন আবারও সিঙ্গেল ক্রুশ করে দিচ্ছি প্রতিটা ঘরের মধ্যে। একই রকমভাবে আপনারা করে নেবেন। এখানে মোটামুটি 60টি পাতা তৈরি করেছি, আপনারা চাইলে একটু বেশিও করে নিতে পারেন, বা যদি ছোটো স্ট্রবেরি তৈরি করেন তাহলে 5টি করে নিতে পারেন। দেখুন এভাবে তৈরি হয়ে গেল পাতাগুলো। সাধারণত স্ট্রবেরি এইরকমই পাতা হয়ে থাকে। তো দেখুন এভাবে 60টি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন জয়েন কীভাবে দিতে হয় সেটি আপনাদের দেখিয়ে দিব। তো এখানে আমি বাতি সুতা রেখে কেটে দিয়েছি। রেখে দেখুন আপনারা সূচের সাহায্য করতে পারেন, যে বুটারির থাকে স্ট্রবেরির সেটা আমি এখন আপনাদের তৈরি করে দেখাবো।
আসলে আমি নয়তার একটি করে সুতা নিয়েছি, তো এখানে আমার চিকন হয়েছে। আপনারা মোটা সুতা নিয়ে নেবেন, ডাবল করে নেবেন, না হলে উল সুতা নিয়ে নেবেন, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। আসলে আমি একটি করে নিয়েছি, তাই দেখতে অতটা ভালো লাগছে না। দেখুন, আমি বোটা তৈরি করার জন্য কিছু চেন করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চেন করে নেবেন। তো এভাবে আমি আবারও সিঙ্গেল ক্রুশ করে দেবো চেনের মধ্যে দিয়ে। দেখুন, এভাবে আমি সিঙ্গেল ক্রুশ করে দিচ্ছি, প্রতিটা চেনের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রুশ তৈরি হবে। দেখুন, সিঙ্গেল ক্রুশ করে অপোজিট পাশে একদম সামনাসামনি আমি এটা সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে দিব, দিয়ে একটি চেন করে সুতাটি বের করে নেব। তো দেখুন, এভাবে তৈরি হবে বোটাটি। তো কিভাবে আমি এই পাতাগুলো লাগিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিব। বাড়তি সুতো রেখে দিবেন, যেন সুচের মাধ্যমে এটি আপনারা জয়েন করে নিতে পারেন। দেখুন, এইভাবে করে ভিতর দিয়ে আপনারা উপর দিয়ে যে সিঙ্গেল ক্রুশ করেছি এভাবে করে নিতে পারে। দেখুন, আমি এভাবে করে নিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আসসালাম।